বাকি যে কাজটা করছি সেটা হলো যে আমাদের এখানকার ইনপুট দেওয়া শেষ এবং এরপর আমরা কি করবো ইন্ডিকেটরকে কাজ করবো, এটা এনওএনসি তে কানেকশন দেবো। এনওএনসি কাজ কানেকশনটা এখান থেকে আমরা সেই পূর্বের অবস্থার মতন ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটা দিতাম, যা আমরা এখানকার মেইনটাকে আমরা এই তিন লাইনের এখানটাতে দিব এবং এটা থেকে আমরা কমন করে দিব, তাহলে সেখান থেকে আমাদের কাজটা শুরু হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এটাকে দিয়ে দিই তাহলে আমাদের এখানে মূল কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ ইন্ডিকেটর থেকে আমরা এখানে ইনপুট করে দিলাম আর এখান থেকে আমাদের আউটপুট করলাম। আমরা জাস্ট এখান থেকে ইনপুট করলাম এবং লাইনটা এখানে লাগাইছি এবং কমন লাইনটা এখানে করলাম, অর্থাৎ পূর্বের ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটা লাগানোর যেটা সেটার মধ্যে বসাবো। এখন আমরা কি করবো, থ্রি ফেজ লাইনে দিলে কি হবে, আমাদের টাইমার আছে, টাইমারটা সেট করে দিতে হবে, এটা অন টাইমার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমারের হলে এখানে টাইমার দেওয়া আছে, তাহলে আমরা এখানে 10 যদি দিই, দিয়ে যদি আমরা এখানে বসাই দিই 10 সেকেন্ড পর্যন্ত এটা চালু থাকবে, এটা জ্বলবে, বাকি সময়টাতে এটা 10 সেকেন্ড পরে কী হবে, বাকিটা এটা অফ হয়ে যাবে, অর্থাৎ এটা অফ হয়ে যাবে, এটা চালু হবে, তার মানে এটা তখন চালু হয়ে যাবে। এটা হলো আমাদের মূল কাজ।